হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। আতিক মোটরসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রতিবারের মতো আতিক মোটরসের পক্ষ থেকে আপনাদের জন্য আবার একটি জনপ্রিয় বাইক নিয়ে আসছি, ইয়ামাহা এফজেড ভার্সন 2। অত্যন্ত জনপ্রিয় একটি কালার এবং অত্যন্ত জনপ্রিয় একটি গাড়ি, খুবই সুন্দর মানের একটি গাড়ি। আপনাদের গাড়ির পুরো রিভিউ দেবো, আপনারা আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এবং যে সকল ভিউয়ার্স এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা বাইকটি পুরো রিভিউ দেখে আসি, কোথায় কি অবস্থা আছে, যেখানে যে অবস্থা আছে আমি ওইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো বাইকটি আসলে যদি সামনে সাইড থেকে আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন সামনে সাইড, সামনে উইন্ডশেড, হেডলাইট, হেডলাইট কভার এবং সামনের মাথা, চাকা, চাকাটা কিন্তু অরিজিনাল, একদম সরন্তের যে চাকা আসছে সেই চাকাই। দেখতে পাচ্ছেন সামনের ডিস্ক, ডিস্কটা কিন্তু খুব সুন্দর আছে, কোনো ক্ষয় যায়নি, সব ঠিকঠাক আছে। তারপর দেখতে পাচ্ছেন হাইড্রোলিক্স। তো ভিউয়ার্স, আমি গাড়িটার প্রত্যেকটা অংশই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যে গাড়িটির কোথায় কী অবস্থা আছে। এবং বাইকটি একটা আমি অ্যাকশন প্রাইজে দিয়ে দেবো, প্রাইজের মধ্যে পসিবল হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সামনের ট্যাঙ্কি, ট্যাঙ্কির কালার, ট্যাঙ্কির স্টিকার সব কিছুই একদম ফ্রেশ অবস্থায়, নতুন অবস্থার মতো। দেখতে পাচ্ছেন গাড়িটির ইঞ্জিন, ইঞ্জিনের কালার, ইঞ্জিনের কন্ডিশন, ইঞ্জিনের সাউন্ড সব কিছুই ভালো আছে, কোনো ইঞ্জিনের কোনো নাট হলে পারে নাই, টাচ নেই, খুব মিষ্টি সাউন্ড আছে। আপনারা ইচ্ছে করলে বাইকটি নিতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সাইড কভার, সাইড কভারের কালার, সাইড কভারের স্টিকার সব কিছুই ভালো আছে। তারপর দেখতে পাচ্ছেন সিট প্যানেল, সিট প্যানেল এবং সিট প্যানেলের স্টিকার একদম ফ্রেশ, কোথাও কোনো দাগ নেই, টাচ নেই। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পেছনে চাকা, চাকাটা কিন্তু অরিজিনাল, একদম শোরুম থেকে যে চাকাটা আসছে সেটা আছে, পেছনের ডিক্স ডিক্স চোখ যায় নাই। তারপরে সাইলেন্সার পাইপ, সাইলেন্সার পাইপের কালারটা সুন্দর আছে। বাইক বাইকটি কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা নেই, এরকম কোনো হিস্ট্রি নেই। তো ভিউয়ার্স, আমি বাইকটি নাম্বারও আছে, অবশ্যই আপনাদেরকে নাম্বারটা দেবো। বাইকটি কিন্তু সিরাজগঞ্জের নাম্বার সহ, সিরাজগঞ্জের হাফটাকার নাম্বার সহ বাইকটি, আপনারা 22 ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ক্লিয়ার আছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাইকটি যদি বাম সাইড থেকে দেখি, তাহলে পেছনে সিট প্যানেল, সিট প্যানেলের স্টিকার এবং সারি লাডার সব কিছুই খুবই ভালো মানের আছে। আপনারা চাইলে বাইক নিতে পারেন, দেখতেই থাকুন আমাদের সাথে, আমরা কিন্তু প্রত্যেকটা অংশই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাইকটির শোকাপ, পেছনের শোকাপ, তারপরে ইঞ্জিন, মোটামুটি বাইকটি খুবই ভালো মানের আছে। আপনারা চাইলে সিরাজগঞ্জের যারা আছেন, সিরাজগঞ্জের যেহেতু নাম্বার, আপনাদের জন্য বেশি সুবিধাজনক হবে। এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই বাইকটি ব্যবহার করতে পারেন, ডিজিটাল নাম্বার সহ, স্মার্ট কার্ড। ওকে, তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বাইকটি প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর করে দেখালাম। যদি এই বাইকটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমাদের ঠিকানায় যোগাযোগ রাখবেন। তো ভিউয়ার্স, বাইকটি কত কিলো রান হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাইকটি রান হয়েছে 13,258 কিলোমিটার, মাত্র 13,258 কিলোমিটার বাইকটি রান হয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদের গাড়িটির সাউন্ডটা শোনাবো। ভিউয়ার্স, সাউন্ড মোটামুটি ভালো হয়েছে, তবে বাইকটি অবশ্যই মোবাইল লেন করতে হবে, বাইকটি মোবাইল লেন করে নিলে আরও সুন্দর সাউন্ড আসবে। তো ভিউয়ার্স, আমি এই বাইকটি একটা 18 করাইজে দিয়েছি, 18 করাইজে দিয়েছি 1,88,000 টাকা, মাত্র 1,88,000 টাকায় আপনারা আমার কাছ থেকে এই বাইকটি নিতে পারেন। অবশ্যই আসবেন, বাইকটি দেখবেন, যদি পছন্দ হয় তাহলে তারপরে দাম দর করে কাগজপত্র বুঝে নিয়ে আমার কাছ থেকে। তো ভিউয়ার্স, আমার এই বাইকটি যদি ভালো লেগে থাকে, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই পেজকে, আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজে দেখবেন অবশ্যই ফলো করবেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা বগুড়া সাধারণপুর উপজেলা মাঝের বাইপাস। তো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।